আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন চুল পড়া ছেলে মেয়ে উভয়ের রোজগার সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিনিয়ত এই সমস্যা ভুগছি চুল পোড়ার দামি দামি ঔষধ ও প্রসাধনই ব্যবহার করে থাকি কিন্তু কিছুতেও কিছু হয় না তবে চুল পড়া বিভিন্ন কারণ রয়েছে কারণভেদেই মূলত চুল পড়ার সমস্যার সমাধান করাটাই ভালো তবে পেয়ারা পাতার ব্যবহারে আপনি পেতে পারেন জাদুকারী সমাধান পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবিরাল উপাদান যা মাতার তালু সুস্থ রাখতে সাহায্য করে এমনকি এটি মাথার খুশকি হওয়া রোধ করে ভিটামিন সি মাতার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য রেখে নতুন চুল গজাতে সাহায্য করে পেয়ারা পাতা চুল পোড়া রোদে এবং চুলের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এবং মাতার ত্বক সুরক্ষায় অবদান রাখে পেয়ারা পাতার ব্যবহারে চুলকে নরম ও আরও সুন্দর করে তুলতে পারে তবে যারা চুল পোড়ার সমস্যায় ভুগছেন পেয়ারা পাতা ব্যবহার করে সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন কিভাবে জানুন প্রথমে যা যা লাগবে একমুঠো পেয়ারা পাতা এবং এক লিটার জল যেভাবে তৈরি করবেন একটি পাত্রে জল জাল দিন এরপর পেয়ারা পাতা দিয়ে কুড়ি মিনিট জাল দিন এরপর নামিয়ে ফেলুন তারপর ঠান্ডা হতে দিন এবার কিভাবে ব্যবহার করবেন জানুন প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তবে কন্ডিশনার ব্যবহার করা থেকে বিরত থাকুন চুল শ্যাম্পু করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর চুলগুলোকে ছোট ছোট ভাগে আলাদা করে নিয়ে তুলোর সাহায্য মাতার ত্বকে জলটি প্রয়োগ করুন আপনার সমস্ত চুল গোড়া থেকে আগা অবধি পেয়ারা পাতার জলে ভিজিয়ে নিন এরপর যদি মনে হয় দশ মিনিট মতো মাথার ত্বক মেশাজ করতে পারেন তারপর দু ঘন্টা পর চুল ধুয়ে ফেলতে পারেন বা সারারাত রেখে দিতে পারেন কেবল মাথায় একটি তোয়ালি জড়িয়ে রাখুন চুল থেকে ভালোভাবে দ্রবণটি ধুয়ে ফেলতে উষ্ণ গরম জল ব্যবহার করুন এবার জানুন কতদিন পরপর ব্যবহার করবেন যদি চুল পড়ার সমস্যা অনেক বেশি থাকে তবে সপ্তাহে তিনবার ব্যবহার করুন তবে যদি শুধু চুল দ্রুত লম্বা করতে চান বা মজবুত চকচকে চুল চান তাহলে সপ্তাহে দুবার ব্যবহার করুন এমনকি এই মিশ্রণ খুশকি দূর করতে সাহায্য করে তবে এটা মনে রাখবেন ভালো ফল যদি পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ